নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের নিরামিষ ফুলকপির রেজালা। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগবে এটি তৈরি চলুন করতে। তাহলে দেখে নিই ফুলকপির রেজালা বানাতে কি কি লাগবে। আমি একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি এরকমভাবে, আর ফুলকপির জন্য কি কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, গোলমরিচ, আর নিয়েছি লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু আদা ঘষে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, জায়ফল আর জৈত্রী গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প। জায়ফল 1/4 ভাগ জায়ফল নিয়েছি, আর একটা জৈত্রীর ফুল নিয়ে নিয়েছি, সেটা শুকনো খোলায় একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি টক দই, দুধ, ঘি, আর নিয়ে নিয়েছি কেওড়া জল, কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে নুন আর চিনি আর সাদা তেল। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্নাটা করব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল। এর মধ্যে দিয়ে দেব এরপরে আমি নুন, কিছুটা আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দেব। জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো 2-3 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলব। সব ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে আমি নামিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট আমি ভাপাবো ফুলকপিগুলোকে, হাই ফ্লেমে রেখে ফুলকপিগুলোকে একটু ফুটিয়ে নেব। ফুলকপির জলটা ভালো করে ফুটতে আরম্ভ করে দিয়েছে, 3 মিনিটের মতন আমি এটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। 3 মিনিট আমার হয়ে গেছে, এরপরে আমি ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি জল থেকে, একটা ফুটো ফুটো এই বাটির মধ্যে তুলে নিচ্ছি, যেন এক্সট্রা জলগুলো এর থেকে সব ঝরে যায়। ফুলকপিগুলো আমি একটুখানি জল ঝরার জন্য এইভাবে রেখে দিয়েছি। এখন তৈরি করে নেব ফুলকপির মশলাটা। ফুলকপির লেজার আর মশলাটা আমি এখন বানিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচের মতন চালমগজ, একটা মিক্সিং বোলের মধ্যে চালমগজগুলো দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি 13-14টার মতন কাজু বাদাম, এগুলোকে আগে শুকনো গুঁড়ো করে নেব। আর নিয়ে নিয়েছি 3 চামচ মতন পোস্ত। একটু গুঁড়ো করে নিচ্ছি। ড্রাই উপকরণ গুলো কাজু বাদাম, চালমগজ আর পোস্তটা শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব টক দই। এই টক দইটা 3-4 চামচ টক দই আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এটা পেস্ট করে নেব। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, আর অল্প কিছু কিশমিশ। এটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিয়েছি এর মধ্যে কিশমিশ। এরপর এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন, 4 টেবিল চামচ মতন সাদা তেল। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি, 2 চামচ মতন দিয়েছি, এটা যদি লাগে পরে দেব। ঘিটা আমার গলে গেছে, এরপর আমি ফুলকপিগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে সব দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে ফুলকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি টুকরোগুলো অল্প করে ভেজে নিতে হবে, এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে করে, মিডিয়াম টু লো ফ্লেমে করে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু গোল্ডেন করে ভাজার দরকার নেই, জাস্ট একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। দুধটার মধ্যে আমি জায়ফল আর জৈত্রীর গুঁড়োগুলো যেগুলো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে মিশিয়ে রাখলাম, এটাকে আমি পরে রান্নার মধ্যে দেবো। ফুলকপিগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। আর একটু ভাজা হয়ে গেলে আমি এবার ফুলকপিগুলোকে নামিয়ে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু ঘি আর একটু দিয়ে দিলাম, 1 চামচের মতন ঘি, বড় চামচের 1 চামচের মতন ঘি। আমি 2 তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি, 1টা শুকনো লঙ্কা, দারচিনির টুকরোগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এলাচগুলোও দিয়ে দিয়েছি একটু ফাটিয়ে। গোলমরিচগুলোকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে একটু এটা ভাজা ভাজা হলে তার মধ্যে আমি যে পেস্টটা রেডি করে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আমি এরপরে আদাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নেড়ে নিব। যখন এটা দিয়ে দেবো একটা ভালো গন্ধ ছাড়তে শুরু করেছে, তারপর আমি এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, এরপরে ভালো করে নেড়ে নেব। এটাকে লো ফ্লেমে ভালো করে নেড়ে নেড়ে করতে হবে, আমি পুড়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে নাড়তে করতে হবে। যতক্ষণ তেল ছাড়তে না শুরু করে মশলাটা থেকে, ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা। এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণে, একটুখানি চিনি দিয়ে দেবো। এরপরে এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি আমি মশলাগুলোকে ফুলকপির সঙ্গে। এর মধ্যে দুধ নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ মতো, এর মধ্যে জায়ফল আর জৈত্রীর গুঁড়োটা মিশিয়ে রেখেছি, এই দুধটা অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা 1/2 কাপ দুধই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে সামান্য এটাকে সেদ্ধ হওয়ার সময় দিতে হবে 3 থেকে 4 মিনিট, তার মধ্যে এটা রেডি হয়ে যাবে। সামান্য পরিমাণে আমি গরম জল নিয়ে নিয়েছিলাম, এটাকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে ফুলকপিটা আমাদের রেডি হয়ে যাবে। এরপরে আমরা এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি কেওড়া জল।
এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি কেওড়া জল। আমার ফুলকপিটা রেডি হয়ে গেছে। এরপরে একটুখানি নেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে আরো 5 মিনিট রেখে দেব, তারপর আমি সব ফুলকপিটা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির রেজালা। এই ফুলকপির রেজালাটা খেতে খুবই ভালো হয়। আর ফুলকপির রেজালাটা নান, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, তারপর আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে নিরামিষ রেজালা। এই রেজালাটা খেতে খুবই ভালো আর সুস্বাদু হয়। আপনারা এগুলোকে লুচি, পরোটা, নান, রাইস সবের সঙ্গে খেতে পারেন, এমনকি কোনো পুজোর দিনেও এটি রান্না করে খেতে পারেন। যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। নমস্কার।